চলতি মাসের আগামী 12ই আগস্ট চাকরিচ্যুত 10,323 শিক্ষক শিক্ষিকারা তাদের নিজ নিজ পূর্ব কর্মস্থলে গিয়ে যোগদান করবেন। বৃহস্পতিবার আচমকায় তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলাকেন্দ্রের সামনে তেলিয়ামুড়া বিভিন্ন এলাকার চাকরিচ্যুত 10,323 শিক্ষক শিক্ষিকারা মিলিত হয়ে নিজেদের মধ্যে আলোচনা করে ওই বিষয়ে সিদ্ধান্ত নেন যে তারা আগামী 12ই আগস্ট একযোগে কর্মস্থলে যোগদান করবেন গোটা রাজ্যে। এমনটাই ঘোষণা করেছে 10,323। মূলত আগামী 12ই আগস্ট রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হওয়ার আশঙ্কা থেকেই যায়। কেননা তাদের যুক্তি হল রাজ্য শিক্ষা দপ্তর তাদেরকে টার্মিনেশন লেটার দেয়নি। ওইসব চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা আরটিআই তথ্যকে পুঁজি করে কর্মস্থলে যোগদান করবেন। তবে এমনটা বৈধ না অবৈধ সেটা অবশ্য রাজ্য শিক্ষা দপ্তর ভালো করেই বলতে পারবে। বিগত 2014 সালে একটি এসএলপির মূলে আমাদের ত্রিপুরা রাজ্য সরকার নিয়োগকৃত যে 10,304 জিটি পিজিটি এবং ইউজিটি টার্মিনেটেড হয়ে যায়। কিন্তু আমাদের একটা দাবি ছিল যে সরকারের কাছে যে আমার যে আমি যে টার্মিনেটেড হয়েছি আমাকে ইন্ডিভিজুয়াল টার্মিনেশন লেটারটা দেওয়ার জন্য। এর মধ্যে অনেক জল গড়িয়ে গেছে। আমরা বিগত 3 বছর যাব আমরা বেতন পাচ্ছি না। আমরা এখানে যারা 10,323-এর অন্তর্ভুক্ত টিচার অনেক কষ্টে কিন্তু দিন যাপন করছি। এদিকে আমরা সুপ্রিম কোর্টে আরটিআই করেছিলাম আমরা অনেকেই এবং আরটিআই রিপোর্টও এসেছে। আরটিআই রিপোর্টের মূল্যে দেখা যাচ্ছে যে আমরা যারা আরটিআই করেছে এখন অবধি আমরা ওই কেসে আমরা পার্টি না। তো আমাদের একটা প্রশ্ন, যদি আমরা ওই কেসে আমরা পার্টি না হয়ে থাকি তো কীভাবে আমরা আজকে আমাদের সেই অধিকার থেকে বঞ্চিত? এখানে আমরা যারা উপস্থিত হয়েছি তাদের সবার মনে একটা প্রশ্ন। এর জন্য আমরা কিছু সংখ্যক শিক্ষক মিলিত হয়ে একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি যে আমরা 12 তারিখ ওই আরটিআই মূলে সে যেই প্রশ্নটা সেই প্রশ্নটা নিয়ে আমরা যাব আমরা জয়েনিং করার জন্য। তো আমরা এখানে আমরা আলোচনা করেছি, আমাদের এই প্রশ্নটার উত্তর আমরা এখনো পর্যন্ত পাইনি। যেটা আরটিআই করার পরে যে প্রশ্নের আমরা উত্তর আমরা চাইছি শিক্ষা ডিপার্টমেন্টের কাছে, যে তাহলে আমরা যদি চাকরি নাই গিয়ে থাকে তাহলে আমাদেরকে যাতে আমাদের সংস্থানে আমাদেরকে জয়েন করে। কালকে কোথায় যাবেন আপনি? যার যার কর্মস্থল। আজকে কোন জায়গায় আপনার জরুরি? আজকে তো চলি আমাদের টাউন হলের সামনে। এটা কি গোটা রাজ্যেই হবে আপনাদের? গোটা রাজ্যেই, আমাদের গোটা রাজ্যেই 12 তারিখ সমস্ত যারা 10,323 আছে ওনারা ওই যার যার কর্মস্থলে যাবে।